নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে উঠে এসেছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে জানানো হচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডার নাম নিয়ে উঠেছে অভিযোগ, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের নাম কিন্তু পরিবর্তন হতে পারে, এমনই তথ্য উঠে এসেছে নিউজ পোর্টালে। তো তথ্যে কী বলা হয়েছে সেটাই আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নাম নিয়ে অভিযোগ মীনাক্ষীর, এবং এই তথ্যটা প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজ নিউজ পোর্টালের অফিসিয়াল অ্যাপে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, প্রকাশিত তথ্যে বলা হয়েছে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সম্প্রতি প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা সব ধর্মের মহিলারা পান, তবে তার নাম কেন হিন্দু দেবীর নামে হবে? এরপরই নানা মহলে জল্পনা শুরু হয়। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে সব ধর্মের মানুষের মন জয় করতে প্রকল্পের নাম বদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নবান্নের শীর্ষকর্তাদের দাবি, এখনও তেমন কোনো খবর নেই। তো বন্ধুরা, ওয়ে টু নিউজের পক্ষ থেকে এটাই ছিল ছোট্ট একটা নিউজ আপডেট লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে। তো এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন নিয়ে আপনাদের কী মতামত, সেটাও ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।